subscribe now and press the bell icon. Never miss an update. স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা বলছে এমবাপেকে ধরে রাখতে নতুন কৌশল নিতে যাচ্ছে পিএসজি। ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা ফরওয়ার্ড গিয়ে নাকি মেসির চেয়েও বেশি পারিশ্রমিকের প্রস্তাব দেবেন ক্লাব সভাপতি নাসের আল খিলাইফি। আগামী 30 জুন পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে কিলিয়ান এমবাপের। এরপর রিয়াল চাইলেই তাকে দলে ফেরাতে পারবে। তবে চুক্তি নবায়নের ব্যাপারে এখনও অনড় অবস্থানে পিএসজি। যে কোনো মূল্যে ঘরের ছেলেকে ধরে রাখতে চাইছে তারা। শেষ চেষ্টা হিসাবে তাই নতুন এই কৌশল মনস্থির করেছে ফ্রেঞ্চ পরাশক্তিরা। পিএসজিতে বছরে 201 কোটি টাকা বেতন পান এমবাপে, যেখানে মেসির বেতন দ্বিগুণেরও বেশি, 462 কোটি টাকা। এমবাপেকে ধরে রাখতে মেসির বেতনের চেয়েও বেশি অর্থ দিতে রাজি পিএসজি। শুধু মেসির চেয়ে বেশি বেতন নিয়ে নয়, ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ক্রিস্টিয়ানো রোনালদোকেও আনার চেষ্টা করছে পিএসজি, সেটিও এমবাপের কারণেই। 23 বছর বয়সী তারকার পছন্দের ফুটবলার রোনালদো। তাছাড়া জিনেদিন জিদানের কোচিনেও খেলার ইচ্ছা আছে এমবাপের। জিদান এই মুহূর্তে কোনো দলের দায়িত্বে নেই। মরিসিও পচেত্তিনোকে বিদায় করে আগামী মরশুমেই তাই জিদানকে কোচ করে আনার পরিকল্পনা করেছে পিএসজি। আজ এই পর্যন্ত। ফুটবলের সব তথ্যবহুল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।